আগামী 19 নভেম্বর 4 বরজলা এবং 25 খোয়াই কেন্দ্রের উপনির্বাচন। উপনির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতৃত্বরা। মঙ্গলবার 4 বরজলা কেন্দ্রের এজি কোয়ার্টার, আকাশবাণী কোয়ার্টার, ইলেকট্রিক্যাল কোয়ার্টার এবং ভালুকিয়া টিলায় দলীয় প্রার্থীর ভোট প্রচারে ডোর টু ডোর করেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। প্রার্থী শিষ্টমন দাসের সমর্থনে প্রচারে বেরিয়ে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন বিজেপির রাজ্য কাণ্ডারি। নির্বাচনে গণদেবতারা ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর উপরই আশীর্বাদ বর্ষণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিন 46 নম্বর বুথ পরিক্রমা করে পরিবর্তনের হাওয়া বইছে বলে দাবি করেন বিপ্লব দেব। আজকে সকাল থেকে আমরা 46 নম্বর বুথে আমরা বেরিয়েছি, অন্যান্য বুথের না। এই 46 এর মধ্যে বিজেপির যে হাওয়া আছে, নরেন্দ্র মোদীর বিকাশধারার যে পরিবর্তনের হাওয়া, সেখানে বরজলার প্রত্যেকটা বুথের মধ্যে পৌঁছে গেছে। এই এলাকাটাতে কিছুটা সরকারি কোয়ার্টার আছে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটি থেকে নিয়ে সাধারণ জনসাধারণ যেখানে পাবলিক প্লেস আছে সেখানেও দেখেছি স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ব্যক্তি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্রভাই মোদীর বিচারধারাকে বিশ্বাস করে আগামী 19 নভেম্বর যে ইলেকশন হবে সেটাতে নিশ্চয়ই পরিবর্তন করবে। তিনি আরও বলেছেন, 1952 সাল থেকে এখন পর্যন্ত মানুষ হয় CPIM নয় কংগ্রেস, এই দুটি দলকে ভোট দিয়েছেন, কিন্তু যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ভোট দিয়েছে তা কোনো দলই পূরণ করেনি। তাই এবার মানুষ বিজেপিকে ভোট দিয়ে সকলের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে মন্তব্য করেছেন তিনি। আর আরেকটা বিষয়, প্রত্যেকটা জনতা সেটা জানে, 1952 থেকে ত্রিপুরা রাজ্য হওয়ার পর থেকে 2016 আজকের দিন পর্যন্ত এখানে দুইটাই পার্টি, টু পার্টি সিস্টেম, হয়তোবা CPM হয়তোবা কংগ্রেস। এখনই যারা কংগ্রেস থেকে তৃণমূল হয়েছে এরাই এদের নেতৃত্ব করত। তো এই টু পার্টি সিস্টেম ত্রিপুরাবাসী বিশেষ করে এখানকার লোকের আজকে আমাকে মনে করে দিয়েছে যে আমরা তো 1952 থেকে হয়তোবা এদেরকে দিই বা ওদেরকে দিই, তো এরা আর এখন আমাদের কি কথা শুনতে রাজি নয়, কারণ এরা বুঝে গেছে না হলে আমাদেরকে দেবে না হলে ওদেরকে দেবে, যাবে কোথায় জনতা। এখন জনতার কাছে একটা রাস্তা খুলে গেছে, সেটা ভারতীয় জনতা পার্টি। এবার দেখবেন সেইখানে প্রত্যেকটা জনসাধারণ সেটা EVM মেশিনে প্রতিবাদ করবে, আর প্রতিবাদ করে নতুন রাস্তা ত্রিপুরা রাজ্যের জন্য খুলবে এই বরজলা, আর বরজলা চমৎকার করবে নিশ্চিত। বিপ্লব বাবুর এখনো আশা এবং মন্তব্যের সাথে বাস্তবের কতটা মিল পাওয়া যায় তা বোঝা যাবে সময়ে, এখন শুধুই সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।